কৃষি 20 নভেম্বর থেকে প্রান্তিক কৃষক পর্যায়ে কেজি প্রতি 26 টাকা দরে আমন ধান সংগ্রহের ঘোষণা দিয়েছিল সরকার। কিন্তু তালিকা প্রস্তুত না হওয়া সহ নানা কারণে নির্দিষ্ট দিনে তা শুরু করতে পারেনি। এ সময় প্রথমবারের মতো অ্যাপসের মাধ্যমে ধান সংগ্রহের কথা জানায় কৃষি ও খাদ্য বিভাগ। নির্দিষ্ট সময়ের এক মাস ছয় দিন পর অবশেষে শুরু হলো চলতি বছরের আমন ধান সংগ্রহ অভিযান। বৃহস্পতিবার রংপুর সদরের খাদ্য গুদামে কৃষকের কাছ থেকে সরকার নির্ধারিত দরে আমন ধান কেনে স্থানীয় কৃষি বিভাগ। এবার জেলায় 2079 জন কৃষকের কাছ থেকে ধান সংগ্রহ করা হবে। এখানে তিন ক্যাটাগরি কৃষক আছেন, ক্ষুদ্র, মাঝারি এবং বড় কৃষক। ন্যূনতম এক মেট্রিক টন থেকে শুরু করে দু মেট্রিক টন 400 কেজি পর্যন্ত একজন কৃষক ধান বিক্রি করতে পারবেন। প্রতি কেজি ধান সংগ্রহ মূল্য হচ্ছে এবছর 26 টাকা। এই কৃষকের মাধ্যমে যেহেতু আমরা সংগ্রহ কার্যক্রম চলমান রেখেছি, এবার প্রকৃত কৃষক ধান নিয়ে আসবেন, প্রকৃত কৃষক ধান বিক্রি করে লাভবান হবেন। ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের কার্যালয়ে আবেদনকৃত কৃষকের মধ্য থেকে লটারির মাধ্যমে 807 জন কৃষককে নির্বাচন করা হয়। তাদের কাছ থেকে এবার ধান সংগ্রহ করবে জেলা কৃষি বিভাগ। অ্যাপের মাধ্যমে অনলাইন রেজিস্ট্রেশন করে কৃষককে নির্বাচিত করা একটি স্বচ্ছতার সাথে এবং কোনো রকমের অনিয়ম থেকে দূরে থেকে একটি প্রক্রিয়ার মাধ্যমে সঠিক কৃষক নির্বাচন করা, যিনি সরকারি গুদামে যে ধান ক্রয় অভিযানে তিনি ধান সরবরাহ করবেন। সরাসরি কৃষকের কাছ থেকে 6 লাখ মেট্রিক টন আমন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। আগামী বছরের ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই অভিযান। তৌফিক মাহমুদ, সময় সংবাদ।